বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঠাকুর বাড়ির একটা অসাধারণ স্বাদের অথচ খুবই সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটা আমি বানাবো বিটরুট দিয়ে। আর এই রেসিপিটা যারা বিটরুট খেতে একেবারেই পছন্দ করে না তারাও খাবে চিটে পুটে। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানালাম এই অসাধারণ স্বাদের রেসিপিটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছি যারা বিট খেতে একেবারেই পছন্দ করি না, আর তাদের মধ্যে আমি কিন্তু একজন। আমার কিন্তু এই বিট খেতে একেবারেই ভালো লাগে না, স্পেশালি যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে তার জন্য। কিন্তু বন্ধুরা, বিট খেতে নাও পছন্দ করলেও ঠাকুর বাড়ির এই রান্নাটা যেটা বিট দিয়ে বানানো হয় এটা কিন্তু খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। আর তাই তো আমি তোমাদের সঙ্গে চলে এলাম আজকে এই রেসিপিটা শেয়ার করতে। তো দেখতেই পেয়েছো আমি দুটো বিট এখানে নিয়েছি, আর বিটগুলো ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে মোটামুটি রাফলি কেটে নিয়েছি গোল গোল করে। খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি, ঠিক এইরকম সাইজে এগুলোকে কেটে নিয়েছি। এরপর বন্ধুরা, আমি বিটগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে একটা মিক্সার জারের মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতোই দিও, আর তার সঙ্গে পেঁয়াজ খানিকটা রসুন নিয়েছি, মানে রসুনের কোয়া নিয়েছি। এরপর আমি একটা জায়গার মধ্যে খানিকটা সর্ষে, পোস্ত, দুরকম সর্ষে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেব। আসলে এগুলোর একটা পেস্ট বানাতে চাইছি, তো সামান্য একটু নুন দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো একদম স্মুথ সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে ফেললাম, দুরকমই সর্ষে দিও যাতে করে ঝাঁঝটাও থাকে আবার সর্ষের যে টেস্ট সেটাও থাকে। এরপর ওই মিক্সার জারের মধ্যে যে বিটগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মিক্সার জারের মধ্যে নেওয়ার আগে একটু শিওর হয়েছেও যে এটা ঠান্ডা হয়ে গেছে ঠিকঠাক মতো। তো এরপর এটারও একটা সুন্দর এবং স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট করতে একটুও তোমাদের প্রবলেম হবে না, এমনকি জল দেওয়ারও কোনো দরকার নেই, কারণ অলরেডি আমরা এটা সেদ্ধ করেই রেখেছি। তো দেখতেই পেলে আমাদের বিটটাও পেস্ট হয়ে গেছে। এরপর কী করবো, যে সর্ষে পোস্ত বাটাটা আমি বানিয়েছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে নেব। চাইলেই তোমরা সব কিছু একসঙ্গেই বেটে নিতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য আলাদা আলাদা করে বেটেছি। আর তোমরা চাইলে শিল নোড়াতেও বাটতে পারো, শিল নোড়াতে বাটলেই কিন্তু সব থেকে ভালো স্বাদ হবে। আমার কাছে নেই তো তাই আমি মিক্সিতে করেছি। তো এরপরে বন্ধুরা, একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আর যেহেতু একদমই ট্রেডিশনাল বেঙ্গলি রান্না, তো সর্ষের তেলের কোনো বিকল্প নেই। তো সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে খানিকটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেব। আর তার কয়েক সেকেন্ড পরেই যে আমি বিট আর সর্ষে পোস্তর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস এটাই করতে হবে, 5 মিনিট লাগে বন্ধুরা, বিশ্বাস করো, এত তাড়াতাড়ি এত সুস্বাদু রান্না বোধহয় আর দ্বিতীয়টি নেই। তো এরপর আর কিচ্ছু করতে হবে না, বাস নাড়িয়ে চাড়িয়ে এই যে বিটের মধ্যে যে হালকা তোমার জল জল ব্যাপারটা আছে এটা যতক্ষণ না শুকিয়ে যায় ততটাই তোমাদেরকে করতে হবে। কোনো রকম কোনো মশলা এর মধ্যে দেওয়ার দরকার নেই, লঙ্কা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এটা বাটার সময়। তো এর মধ্যে যেটা দিতে হবে, শুধুমাত্র একটুখানি নুন দিতে হবে এবং একটুখানি চিনিও দিও। প্রথমে আমি চিনিটা দিইনি, কিন্তু পরে যখন টেস্ট করলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে চিনিটা দিতে লাগবে। এখন আমি একটুখানি কমই নুন দিলাম, কারণ আমি সর্ষে পোস্ত বাটার সময় তখন খানিকটা নুন দিয়েছিলাম, তো তাই নুনটা বুঝে শুনে তোমরাও দিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিটের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আরও খানিকটা সময় লাগবে এই জলীয় ভাবটা যেটা আছে সেটা সম্পূর্ণভাবে একদম শুকিয়ে যেতে। তো একটুখানি আমি নুন আর মিষ্টি চেক করে নিলাম, আর এখন মনে হচ্ছে একটুখানি চিনির দরকার হবে, তো তাই আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। বেশি চিনি দিও না, কারণ বিট অলরেডি অনেক মিষ্টি থাকে। তো চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, এবং মিশানোর পরে দেখতে পাচ্ছি যে আমাদের বিটটা প্রায় শুকিয়ে এসেছে এবং দেখো একটা ডোর মতো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বিট বাটা প্রায় রেডি হয়ে গেছে। তো কড়াই থেকে সুন্দর হয়ে ডোর মতো করে ছেড়ে ছেড়ে আসছে। তো আমি এখন যেটা করব, গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটাকে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এই যে জলীয় ভাবটা আছে এটা খানিকটা আরও শুকিয়ে যাবে। তো এখন দেখো বন্ধুরা, আমাদের বিট বাটা একদম রেডি হয়ে গেছে। তো এখন যেটা করবে, এর ওপর থেকে আমি খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু সাজিয়ে দিলাম। আর যেটা আমাদেরকে আরও করতে হবে, খাওয়ার সময় এর ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিতে হবে। ব্যাস দিলেই হয়ে যাবে 5 মিনিটের মধ্যে রেডি ঠাকুর বাড়ির অসাধারণ একটা রান্না, বিট বাটা। আমার যে সকল বন্ধুরা বিট খেতে পছন্দ করে না তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখো,
কথা দিচ্ছি যে তোমরা আমার মতো আঙুল চেটে খাবে, আর যারা পছন্দ করো তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, তারা তো অবশ্যই ট্রাই করবে আমি জানি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।